নোয়াখালীর সেনবাগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 3 দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আহমদ চৌধুরী। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও সেনবাগ পৌর মেয়র আবু নাসের ভিপি দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আলম। কৃষক এমন একটি নাম যাদের উৎপাদন না করলে মানুষ না খেয়ে যাবে। এবং কৃষিক্ষেত্রে আজকে আপনাদের যে উৎপাদনগুলো আপনারা করতেছেন, এখানে গরিব থেকে ধনী, এমপি থেকে মন্ত্রী, চেয়ারম্যান থেকে উপজেলা মেয়র সহ যত বড়কে আছে, এই কৃষি আপনারা উৎপাদন করেন বিধায় আজকে তারা বাজারে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। আমার অনুষ্ঠানে একেবারে ধার জানতে এই পর্যায়ে